আমি পড়লোক চর্চা করতাম, কিন্তু লাস্ট আমি একটা প্ল্যান সেট করেছিলাম, তারপর সাত দিনের বিছানা সেটা উঠতে পারিনি। তারপর থেকে একটু যদি এটা শোনা যায়, একটু যদি একটু শোনা যায়, এটা তো সে এখন ছাত্রছাত্রীর সব আয় নেই। আমি তখন এমআরসিসি বলে একটা কলেজ আছে, ওখানে আমি পার্ট টাইম পড়াতাম। আচ্ছা, রবি শঙ্কর ইউনিভার্সিটিতে পড়াতাম, চারদিকে সব পড়ানোর সব। তো ওখানে একটি মেয়ে ছিল, অপূর্ব সুন্দরী দেখতে, মানে তার সৌন্দর্য যাই হোক, আর তেমনি ইন্টেলিজেন্ট ছিল। তো আমি টার্গেট করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে 80 বছর ফার্স্ট হবে। যেমনি সুন্দরী দেখতো তেমনি ইন্টেলিজেন্ট ছিল। আমার ছিল কি ছাত্রদের একটু ছাত্রদের মন বুঝে আমি পড়াতাম। যার জন্য কত ছাত্র যদি কার কোথায় প্রেম অমুক্ত ছিল সব আমার মুখস্থ, সব আমার কাছে সারেন্ডার করে। আমি প্রথম দিনে যে বলতাম, যে ছেলে দুষ্টুমি না করে সে ছেলেই না। একদম এই বয়সে ছেলে দুষ্টুমি করবে না সেটা মানুষই না। আমি যদি সত্যিকারের বাপ হই তাকে কন্ট্রোল করতে পারবো। ব্যাস ন্যাচারালি আমার কাছে ওদের কিছু গোপন থাকত সব বলে দেবে। তো ওই কি একটা ডে, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে আমি ক্লাস নিতে গেছি। ওরা আগে ছুটি ফুটি বায়না করতো, এখন দেখো আমার থিওরিটা আলাদা। ছুটির দিন তোমরা আসবে, সেই ছুটির দিনের যে সিগনিফিকেন্স সেটা তোমরা ভালো করে রিয়েলাইজ করবে। সেদিন রুটিনে ক্লাস কিছু হবে না, কিন্তু ইউ শুড রিয়েলাইজ দ্যাট ডে রিজন অফ ছুটি, এইটা নিয়ে তোমরা আসবে, তোমরা সেটা নিয়ে কথা বলবে, তারপর ছুটি। তো ভ্যালেন্টাইন্স ডে তো ওরকম এসছে, দিয়ে আমি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে কোশ্চেন করেছি। যা একটা আলোচনা আছে বলছে স্যার আমরা একটু আজকে হয়ে করতে যাবো, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি চলে গিয়েছি, চলে গেছে। নেক্সট ডে আমি যখন ক্লাস করতে গেছি, ক্লাসে কেউ ঢুকছেন, তোমার খুব রাগ হয়ে গেছে, আরে ক্লাসে ঢুকছি না কেন? ওদের মোটা মতো কালো মতো ছেলে ছিল, সে একটু লিডার টাইপের, দেখতে পোকা পোকা লই তুই কেন ক্লাসে যেতে বলছিস, তুই এখানে ঘুরছিস কেন? তারপরে সে মুখটা শুকনো করে মুগুল থেকে ঘুরে চলে গেল। কী হলো ব্যাপারটা, কেউ শুনছে না কেন? এরকম করতে করতে হঠাৎ একটা মেয়ে এসেছিল, সে মেয়েটা খুব ফটফটি মেয়ে, মনে হচ্ছে টিভিতে অ্যাঙ্কারিং করে এখন। আচ্ছা কী হলো রে? না সেও চোখ মুছতে শুরু করেছে, কী হলো ব্যাপারটা বলবি তো? তারপরে একটা একটা সব ক্লাসে একটা দিকে কী হয়েছে বল। নামটা মুহূর্তে ভুলে গেছে, বলে কালকে সে মারা গেছে। আপনি পেপার পড়েননি সকালে? আমি না, পেপার তোমার পড়ার সময় পেপারে ফার্স্ট পেজে বেরিয়েছে, মারা গেছে। কেন, কী করে মারা গেল? ছেলে মেয়েদের সব ছিল সবাই, মানে ওর সঙ্গে প্রেমে পড়তে পারলে পাগল হয়েছে। ও বলছে না রে, এসব চেষ্টা করিস না, আমার অন্য জায়গায় স্থির হয়ে গেছে, কেন তোর এসে করছিস এরকম? মানে ওর যে আমার সামনেই ফুচকিম করেছে, যাই সে মারা গেছে। কী হলো, কী করে মারা গেল? ওরা ভ্যালেন্টাইন্স ডে অবজার্ভ করার জন্য একটা ক্যান্টিনে ভালো করে খেয়েছে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায়। ওখানে খাওয়া দাওয়ার পর এক একজন বেরিয়ে গেছে, ওরা দুজন এক জায়গায় বসেছিল। তো তারপর লাস্টে ওরা বেরিয়েছে, বেরিয়ে দুজনে দুদিকে যাচ্ছে, মানে এইরকম কর্নারটা, এইটা হচ্ছে মেয়েটা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আরেকটা মেয়ের যাওয়ার রাস্তা। যাওয়ার সে রাস্তা ক্রস করে চলে এসছে, ওখান থেকে বেরিয়ে যাবে, এ বেরিয়ে বাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর ওর কাছে ফোন এসছে, কি ব্যাপার? তোমার বান্ধবী অ্যাক্সিডেন্ট করেছে, তুমি এসো। মানে ওর থেকে বড় জোর হলে 4 ফুটের ডিস্টেন্স অ্যাক্সিডেন্টটা হয়েছে, বুঝতে পারিনি, ও তো বাড়ি যাবে, বেরিয়ে চলে এসছে। আর এ যখন টার্ন করে গেছে, একটা ট্রাক এসে ওকে চাপা দিয়ে দিয়েছে। তো তারপরে এসে দেখে টেকে কি হলো ব্যাপারটা বুঝলাম, তারপর বলে যে ও এরকম ঘুরেছিল, স্পিডে একটা ট্রাক এসে চাপা দিয়ে দিয়েছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমারও টার্গেট ছিল যে ওকে ইউনিভার্সিটিতে ফার্স্ট করবে, আমার ভাবে তৈরি করেছি। তাই তিন চার দিন ছেলেগুলো কথা বলতে পারে না, বলি ব্যাপারটা কী তোর? বলছে আমরা একবার শেষ দেখাটা একবার দেখতে পেলাম না। আমার কী এখন অটোমেটিক উত্তর, কি শেষ দেখা দেখতে যাস, ও কারবার দেখতে যাস? হ্যাঁ দেখবো। ঠিক আছে তাহলে আজ সন্ধ্যাবেলা আমার বাসায় আসিস, বুঝতে পারি। তারপর প্ল্যান সেট করা, গ্রুপ প্ল্যান ছিলাম, গ্রুপ প্ল্যান সেট। তারপর আমি বললাম তোমরা একটা একটা ইমেজ দেখতে পাবে, ও কিন্তু কথা বলবে না, কারণ আমার এখন অতদূর ক্ষমতা নেই, কথা বলার মতো মেন স্ট্রেংথ থাকতে হবে, তাহলে কথা বলে উত্তর দেবে, নাহলে ইশারা করে বলবে, তোমরা যেটা জিজ্ঞেস করো ইশারা করে উত্তর দিয়ে যাবে। ব্যাস পুরো 26 মিনিটের মধ্যে বোধহয় স্টেজ ছিল, দে আর অল স্যাটিসফাইড। ছটি ছেলে মেয়ে এসেছিলো, ওরা আমরা ওকে দেখেছি, আমরা স্যাটিসফাইড উত্তর। সি ইজ হ্যাপি, মানে সি ওয়াজ হ্যাপি, মানে তার বান্ধবীরা হ্যাপি না? অ্যাক্সিডেন্টাল ডেথেতে তো কষ্ট থাকে, কষ্ট থাকে, মানে কিছু তো করার নেই, ওটা হয়ে গেছে, কারোর কোনো দোষ দিতে পারবো না। তারপরে ইতিহাস শোনা গেল, মানে প্রভূত সম্পত্তির মালিক বাপ তার একমাত্র,
আর বিয়ে হয়েছে একটি ইঞ্জিনিয়ারের সঙ্গে, সে আবুধাবিতে কাজ করে, এর ফাইনাল হয়ে যাবে, সে ছুটি করেছে বিয়ে করবে। তো ওইটার পরে আমি প্রায় 7 দিন বিছানা যেতে উঠতে পারিনি। কেন? যে কন্ডাক্টর তার এনার্জি লস হয়ে প্রচুর, ওই যে সূক্ষ্ম আত্মার সঙ্গে কানেকশন করছি, প্রচুর ইনার এনার্জি লস হয়ে যায়। ইনার এনার্জি কথার অর্থ মানে, তারপরে তুমি তোমার মাথা টাথা কিছু কাজ করো, 7 দিন তোমাকে বিছানায় শুয়ে থাকতে হবে, যেন মনে হয় তোমার শরীরের সমস্ত শক্তি কে করে নিয়েছে, কে কেড়ে নিয়েছে, মানে ওই কানেকশনটা এস্টাবলিশ করতে এরকম প্রচুর এনার্জি লাগে। ওয়াও, পাওয়ার। আর কিছু? এই জন্য অনেকে করে কি, ওই ঠাকুর ঠাকুর ভরসা করে, যারা রেগুলার সাধনা করে তাদের পক্ষে রেগুলার করা সম্ভব। ইনার এনার্জি তোমাকে স্টক করতে হবে। আমি ডাক্তার, রাত জাগা ফাঁকা সব আছে, আমার কোনো নিয়ম নেই, তাহলে আমার ইনার এনার্জি কোথায়? শুধু বাই ভার্চু অফ প্র্যাকটিস, ছোটবেলাতে প্র্যাকটিস করেছিলাম বলেছিল প্রতিদিন।